হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুমিতাস কিচেন। এই ঠান্ডায় আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য চিংড়ি আর আলুর একটা প্রিপারেশন নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি চিংড়ি আলুর রসা। তাহলে চলো শুরু করি। এটা বানানোর জন্য আমি নিয়েছি 350 গ্রাম চিংড়ি। এটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি 2 মিডিয়াম সাইজের আলু, এটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। 1 মিডিয়াম সাইজের টমেটো এভাবে কেটে নিয়েছি। নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। মশলার মধ্যে নিয়েছি 1/2 চা চামচ কালো জিরে, 1 চা চামচ নুন, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি। আর নিয়েছি 1/2 চা চামচ গরম মশলা। আর রান্নাটা করার জন্য নিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। প্রথমে একটা বাটির মধ্যে আমি চিংড়িটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন। আর এই নুনটা আমি খুব ভালোভাবে চিংড়ি মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আমি কড়াইয়ের মধ্যে তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছটা যখন ছাড়ব সেটা তলা থেকে চিটে না যায়। এখন আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তেলটা যেহেতু গরম আছে তাই একটু ছিটে আসতে পারে, তাই খুব সাবধানে মাছটা ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ লাগে না, বা এটা বেশি ভেজে ফেললে আবার শক্ত হয়ে যেতে পারে, তাই 2 মিনিটের মধ্যে এটা আমার ভাজা হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি এটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি মাছগুলো তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন। নুনটা দেওয়ার জন্য আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি আলুটা তুলে রাখছি। এখন ওই তেলটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভেজে নেব। 2 মিনিটের মধ্যেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। 2 মিনিট মতো আমি টমেটোটাও একটু ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ চিনি। আর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ জল। মশলাগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ এভাবে আমি কষিয়ে নিচ্ছি।
মতো কষানোর পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিট লো মিডিয়াম ফ্লেমে আমি এটা কষিয়ে নিচ্ছি। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আরেকবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। আর চিংড়িগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দু মিনিট মিডিয়াম ফ্লেমে আমি চিংড়িটা কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা চিংড়ির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ জল। জলটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে জলটা একটু ফুটিয়ে নিচ্ছি। এবারে লো মিডিয়াম ফ্লেম করে 2 মিনিটের জন্য আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। জলটা মোটামুটি অনেকটা টেনে গেছে, তবে খুব শুকনো এটা হবে না, এটা এরকমই হবে, একটা গ্রেভি মতো হবে। এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। চিংড়ি আলুর রসা একদম তৈরি। একটা প্লেটে আমি গরম গরম সার্ভ করছি। গরম ভাতের সাথে দারুণ লাগবে এই চিংড়ি আলুর রসা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলে আসবো আমি নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।